আসসালামু আলাইকুম, কি খবর ভাইরা, ভালো আছেন? আমিও খুব ভালো আছি ভাই, খুবই ভালো আছি। আজকে কি কাজ করছি জানেন? কাজ না থাকলে কি কাজ করতে হয়, আজকে কাজ করছি আপনার এই যে মাটি মাটি লেভেল করছি। এই যে ব্যাসগালা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কলমগালা, হ্যাঁ এই কলমগালার কাজ করলাম, ব্যাসের করলাম। হ্যাঁ এগুলার কাজ যখন শেষ হয়ে গেল দিয়ে এখন এগুলার গোড়াতে সব দেখতে পেয়েছেন ব্যাচ লেভেল মাটি, এই মাটিগালা দিয়ে কিন্তু ভরছি। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই বিদেশের কাম রে ভাই, বিদেশের কাম শুনেছি কি যে মানুষ, হ্যাঁ ইলেকট্রনিক, হ্যাঁ তারপরে প্লাম্বার, হ্যাঁ তারপরে আরও যেগুলো এসির কাজ, রঙের কাজ, হ্যাঁ এই কাজগুলো করলে হ্যাঁ ই করতে হয় না, মানে দোসরা কোনো কাজ করতে হয় না, মানে অন্য কোনো কাজ করে না, তারা ওই কাজই করবে। কিন্তু না, এই যে কার্পেন্টার এবং স্টিল পিকচার, হ্যাঁ এই দুইটা গ্রুপে কাজ করলে জানেন, এই দুইটা গ্রুপের লোক এরা যখন কাজ যখন একটু কম থাকবে, যখন পার্সোনাল কাজ, স্টিল পিকচার কাজ, স্টিল পিকচার কার্পেন্টার কাজ, কার্পেন্টারের কাজ যদি এলাকা কম থাকে সব কাজই করতে হয়, কখন ঝাড়ু মারতে হবে, কখন কি করতে হবে। হ্যাঁ তো যাই হোক, এ মাটির কাজ করছি, মাটির কাজে কিন্তু জানেন একটু আরাম, আরাম আরাম বিদেশ আরাম। সব এভাবে আইসে ওই যে আমার পিছনের দিকে দেখা একটু, ওই দেখতে পাচ্ছেন ছোটো গাড়ি দিয়ে গাড়িটা চলছে, ওটা ববকাট বলা হয়, ওইটা দিয়ে মাটির সমান করছে। হ্যাঁ আর আমার পিছনে আর একটা গাড়ি দেখাই, ওই যে আমার পিছনে একটা গাড়ি দেখছেন জিসিবি দাঁড়িয়ে আছে মাটির মাটির নিয়ে কিংবা মাটির সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওই জিসিবিতে মাটিকে আয়না আয়না ফেলছে। হ্যাঁ আমি কী করছি জানেন, আমি কাজ করছি কাজে, এই যে আমার পায়ের নিচে দেখবেন এই যে পাইলচে পড়ে আছে, এই যে পাইলচে, হ্যাঁ এই পাইলচেটা দিয়ে কী করছি মাটিগুলোকে একটু লাইড়া চেড়া আর কি, ওই যে ধান শুকায় না আমাদের গ্রামের বাড়িতে ধান, হ্যাঁ এই ধান শুকার মতন করে, হ্যাঁ এগুলোকে খালি একটু লেভেল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আর একটা যন্ত্র আছে পাঞ্জা, ওই যে আমার হাতের সিজে দেখতে পাচ্ছেন ওপরে পড়ে আছে পাঞ্জা, হ্যাঁ কাঠের বাট, হ্যাঁ এই পাঞ্জাটা দিয়ে মাঝে মধ্যে হেঁচড়ে হুঁচড়ে হ্যাঁ সমান করে দিচ্ছি। কি বলবো ভাই, বিদেশ ভাই, বিদেশ বিদেশ কি শান্তি ভাই, হ্যাঁ কি কাজের শান্তি। কিন্তু ভাল লাগে না যখন মায়ের কথা মনে পড়ে যায়, বন্ধুর কথা মনে পড়ে যায়, হ্যাঁ যখন গ্রামের মানুষের কথা মনে পড়ে যায়, মুরব্বীদের কথা মনে পড়ে যায়, মুরব্বীরা কতবার বলেছিল দেখ তুই বাবার একটা বেটা বিদেশ যাবি না, একটা বেটা তো বিদেশ যাবি না, তারপরেও আমি কিন্তু বিদেশ চলে এসেছি। যে বিদেশে যা কিছু করব, হ্যাঁ দেশটাকে উন্নত করব, দেশটাকে উন্নত করার জন্য চলে আসলাম এই বিদেশে ভাই, বিদেশে এসে কি করছি না করছি, হ্যাঁ খালি টাকা ইনকাম করছি ঠিকই কিন্তু টাকা ফলে না ভাই, কম বেতনে কাম করছি ভাই জানেন, বিশ্বাস করবেন না 900 টাকা বেতনে কাজে এসেছি 4 বছর আগে, 1 টাকা বাড়ে নাই, হ্যাঁ বাড়ে নাই, এ বেতনে কাম করেই যাচ্ছি করেই যাচ্ছি, কী করবো ভাই। হ্যাঁ টাকা তো উঠাইলাম 4 বছরে, টাকা সোচ করলাম, হ্যাঁ এখন যে 2-4-10 টাকা জমুক তাই না, যদি 20,000 টাকা পাঠাইতে 10,000 টাকা খাবে, 10,000 টাকা জমবে, ছেলেটাকে ভালো একটু শিক্ষিত করবো, ভালো একটু স্কুলে পড়াবো, ভালো একটা মাদ্রাসা পড়াবো, হ্যাঁ সুশিক্ষিত করবো, যাক মেলায় স্বপ্নে দিয়ে ভাই বিদেশে এসেছি ভাই, ভাই দেশটাকে উন্নত করার খুব ইচ্ছে ভাই, ভাই তোমাদের দোয়া এবং সাপোর্ট পাইলে ইনশাল্লাহ দেশটা আরও অনেক সুন্দর করে গোছিয়ে গোছাতে পারবো, ফ্যামিলিটাকে সাজাতে পারবো ভাই, একটু দোয়া করবেন ভাই, আমাকে একটু সাপোর্ট করবেন ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই তোমাদের জন্য ভাই। হ্যাঁ রে ভাই প্রবাসের সমস্ত বিষয়গুলো তুলে ধরি, তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো, হ্যাঁ আপনাদের জন্য দোয়া রইলো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আরেকটা ব্লগে, আল্লাহ হাফেজ।